দীর্ঘদিন আগে কয়েকবার সতর্ক করে দিলেও এলাকাবাসী সিরাজ মিয়া সতর্ক হয়নি। আজ এলাকাবাসী জড়ো হয়ে সিরাজ মিয়ার বাড়ি ঘেরাও করে সেখান থেকে সিরাজ মিয়া পালিয়ে যায়। পরবর্তী সময় সিরাজ মিয়ার বাড়ি থেকে দুই নেশা সেবনকারীকে আটক করে এলাকাবাসী। এর পরবর্তী সময় এলাকার জনগণ দুই নেশা সেবনকারীকে তুলে দেয় পুলিশের হাতে। তা নিয়ে ওই এলাকায় উত্তেজনা। এখানে আমরা খবর পাইছি রাখছি এই এই গ্রামে, তো আমরা সকাল থেকে আইছি, এখানে ডিউটি করছি। একটা বাড়ি ভয়া তো এখানে খোলা ফান্ডা হইয়া তাদের থেকে নিউ লাগিয়ে আসছি। তাই খেয়ে উঠছে আমরা ধরছি রাস্তা, তাই রাস্তা তারা মানে তার পকেট চেক করছি, পকেট চেক করে ফেরা তারা পকেটে পাইছি ওই ইউনি কয় ধরা করছি তার পকেটে পাইছি। আর এখানে ধৈরা আমরা রাখিয়ে দিচ্ছি। আমরা তো শুনতেছি দীর্ঘদিন ধরে এখানে মানে কারবার চলতেছে, তো এখানে আমরা তো জানি তো দীর্ঘদিন ধরে। এখন যে দুজনের আপনি আটক করছেন তারা কি পুলিশের হাতে তুলে দেবেন? তারা বাড়ি কোন জায়গাতে? একজনের বাড়ি চিত্রাম বাড়ি, আরেকজনের এখন আমরা চাই বর্তমানে, এখন তো বর্তমানে তারা তো মনে করে দোকান দিলে তো তারা কিনে খাইব। ওইখানে মেন হয়েছে আমরা ওই যে ট্রাক যে বিক্রি করে মালিক তারে আমরা দিলাম, তাহলে আমরা সবার লাগে আমরা।